আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আল্লাহ পাকের নিকট লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন, এই জন্য মহান আল্লাহ নিকট শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজে আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের পানে পড়া করো এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলে দিলেন, জুমার দিন যখন নামাজের জন্য আজান দেওয়া হয় তখন আল্লাহর স্মরণে কি করো, পড়া করো, দ্রুত করো, বেচাকেনা বন্ধ করো, তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। কিন্তু আজকে আমরা বুঝি না, আজান হয়ে গেছে, দোকানপাট খোলা আছে, ধান খেতে কাজ করতেছি, বিভিন্ন কাজকর্ম করতেছি, কিন্তু আমার জন্য তো কাজের জন্য তো সারাটা দিনই দেওয়া আছে, যখন আজানটা হয়ে যায় তখন আমার নামাজ কাজ, তখন আমার কাজ ছিল কি নামাজ, অন্য কাজ পরে। কিন্তু এখন আমরা করি কি, অন্য কাজ আগে নামাজ পরে। তাহলে আমাদের এটা খেয়াল রাখতে হবে। আপনারা অনেকে টিভিতে দেখে থাকবেন যে ইন্ডিয়াতে ব্যাপক একটা কি হয়েছে, রাস্তার মধ্যে হাজার হাজার মানুষ গাড়ি নিয়ে যাত্রা শুরু করছে দিল্লির উদ্দেশ্যে। কারণটা কি, ভারতের একজন সনাতন ধর্মীয় একটা ধর্মীয় নেতা, সনাতন ধর্ম বলতে হিন্দু ধর্ম আর কি, যার নাম হলো রামগিরি মহারাজ, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবিমূলক কথা বলছে, আর তাকে সমর্থন করে মহারাষ্ট্রের আহমদনগরের একটা সভার মধ্যে ওই রাজ্যের বিজেপির যে বিধায়ক, আমরা যাকে এমপি বলি, নীতিশ রানে, নাম হইল নীতিশ রানে, সে বলছে মহারাজের কোনো ক্ষতি হলে মুসলমানদের মসজিদে ঢুকে মারব। ওই এমপি কি বলছে, মুসলমানরা যদি ওই মহারাজের কোনো ক্ষতি করে তাহলে মুসলমান করে মসজিদের মধ্যে যায় যায় মারব। তাহলে ওই রামগিরি মহারাজ কি বলছে, রাসূলের শানে বেয়াদবিমূলক কথা বলছে, আর সে এটাকে সমর্থন করিয়া তাকে বাঁচাইতে চায়া সে কি বলছে, যে মুসলমানরা যদি তাকে মারতে চায় মুসলমানদেরকে কই যায় মারব, মসজিদে মারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবিমূলক বক্তব্য দেওয়ার প্রতিবাদে গত সোমবার সন্তাজিনগর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে হাজার হাজার লোকেরা বিশাল র্যালি করে, সকল রাস্তাঘাট ব্লক করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের চেয়েও, আমাদের পরিবার পরিজন সকলের চেয়ে কি, মহব্বতের ব্যক্তি। তার সামনে যদি কেউ বেয়াদবিমূলক কোনো কথা বলে কোনো মুসলমান স্থির থাকতে পারে না। আমরা কি এর কোনো কথা ব্যাখ্যা করছি, কোনো প্রতিবাদ করছি বলেন, কিছুই করি নাই। লোকটা হলো সনাতন ধর্মের, সে তার ধর্ম নিয়ে ব্যাখ্যা করবে, তার তো আর ইসলাম ধর্ম নিয়ে ব্যাখ্যা করার প্রয়োজন নাই, নাকি বলেন? এছাড়া সে ইন্ডিয়া টিভিতে একটা সাক্ষাৎকার দিছে, সেই সাক্ষাৎকারে আমাদের বাংলাদেশ নিয়ে বিভিন্ন মন্তব্য করছে, যে সে বলছে বাংলাদেশে মুসলমানরা যারা হিন্দু ধর্ম আছে তাদের মন্দিরে হামলা করতেছে, তাদের নারীদের ধর্ষণ করতেছে, তাদেরকে অত্যাচার করতেছে, এটা নিয়ে সে মন্তব্য করছে। আসলে বাংলাদেশে এরকম ঘটনা কোথাও হয় নাই, অহেতুক মিথ্যাচার আমাদের দেশের বিরুদ্ধে তারা করতেছে। এ হাদিসে বর্ণনা করছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন তোমাদের কেউ কোনো অন্যায় সংগঠিত হতে দেখলে সেই জন্য তা নিজ হাতে প্রতিরোধ করে, নিজ হাতে প্রতিরোধ করতে সম্ভব না হলে সে যেন মুখে প্রতিবাদ করে, যদি তাও সম্ভব না হয় তাহলে সে যেন অন্তত মন দিয়ে ঘৃণা করে। এটা ইমানের দুর্বলতম স্তর, সহিহ মুসলিমের একটা হাদিস। যদি আপনার সামনে কোনো মন্দ কাজ হয়, যদি এক নম্বর ইমানদার হন তাহলে কী করতে হবে, হাত দিয়ে প্রতিবাদ করতে হবে। দ্বিতীয় স্তরে ইমান হলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, যে থামাকে তাকে বলা, কারণ বলার মতো সাহস নাই, বললে সেখানে কী হইতে পারে, আমার জীবন নাশের আশঙ্কা আছে, আমাকে মেরে ফেলতে পারে। অন্তত সর্বনিম্ন স্তর ইমানদার হিসেবে সেই কাজটাকে ঘৃণা করা, এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর।
কিন্তু এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যারা এইভাবে অশালীন কথা বলল, আমরা তার বিরুদ্ধে কিছুই বললাম না, কোনো মন্তব্যও করলাম না, মন থেকে ঘৃণাও করলাম না, তাহলে কি আমাদের ঈমান বলতে কিছু আছে নাকি? রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননাকারীদের শাস্তি কি হবে? সূরা আহজাবের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে লানত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি। সূরা তাওবার 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা কি জানে না যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে তার জন্য অবশ্যই জাহান্নাম, তাতে সে চিরকাল অবস্থান করবে, এটাই হলো মহা লাঞ্ছনা। তাহলে যে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে কথা বলবে তার ঠিকানা কোথায়? চিরস্থায়ী জাহান্নাম, সে কখনোই সেখান থেকে মুক্তি হতে পারবে না। সূরা নিসার 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে হিদায়ত পাওয়ার পর রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের পথের বিপরীত পথ অনুসরণ করে, আমি তাকে ফেরাবো যেদিক সে ফিরে এবং তাকে প্রবেশ করাবো জাহান্নামে, আর তার আবাস হিসেবে তা খুবই মন্দ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননাকারী শাস্তির ব্যাপারে শরিয়ার সিদ্ধান্ত মোতাবেক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননাকারীর একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, এই ব্যাপারে উম্মতের ইজমা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। সব মাজহাবের ঐক্যমতের সিদ্ধান্ত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননাকারী কাফির এবং তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এ কথা স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবিমূলক মন্তব্য, বক্তব্য বা তার প্রতি ঠাট্টা বিদ্রুপ করা এবং ধর্মীয় কোনো বিধান নিয়ে ব্যঙ্গকারী ব্যক্তি উম্মতের সর্বোচ্চ ঐক্যমতে মুরতাদ বলে সাব্যস্ত হবে। যে রাসূলের শানে বেয়াদবিমূলক কোনো মন্তব্য করবে, কোনো কুকথা বলবে, তাহলে সে মুরতাদ বলে গৃহীত হবে, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। তবে সেই মৃত্যুদণ্ড প্রদানের ক্ষমতা কার হাতে থাকবে? শাসকদের হাতে থাকবে। স্বয়ং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদ্রূপকারীদেরকে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন। কারা ঘোষণা দিছে? স্বয়ং আল্লাহ। কুরাইশ কাফেরদের মধ্যে দুষ্কৃতীদের একটা দল ছিল, কুরাইশ বংশের কাফেরদের মধ্যে একটা দল ছিল তারা, যারা দুষ্কৃতিকারী। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত, তাকে নিয়ে হাসি ঠাট্টা হাসি তামাশা করত, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করত। তারা সবচেয়ে ষড়যন্ত্র করার ক্ষেত্রে এগিয়ে ছিল। তারা কারা কারা? ওয়ালিদ বিন মুগিরা, আসওয়াদ ইবনে মুত্তালিব, আসওয়াদ ইবনে আব্দে ইয়াগুস, হারেস ইবনে আইতাল, আস ইবনে ওয়াইস সাহমি। একদিন জিব্রাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের খেদমতে এসে উপস্থিত হলেন। উল্লেখিত ব্যক্তিদের দেওয়া কষ্টে অতিষ্ঠ হয়ে নবীজি জিব্রাইল আলাইহিস সাল্লামের কাছে তাদের নামে অভিযোগ করলেন। এর কিছুক্ষণ পরেই সেখানে ওয়ালিদ ইবনে মুগিরা অতিক্রম করল। জিব্রাইল আলাইহিস সাল্লাম তার দিকে আঙ্গুলের ইশারা করে বললেন, আমি তার জন্য যথেষ্ট। তারপর দেখা গেল আসওয়াদ ইবনে মুত্তালিবকে। জিব্রাইল আলাইহিস সাল্লাম তার চোখের দিকে ইশারা করে বললেন, আমি তার জন্য যথেষ্ট। তারপর এলো আসওয়াদ ইবনে আব্দে ইয়াগুস। জিব্রাইল আলাইহিস সাল্লাম তার মাথার দিকে ইশারা করে বললেন, আমি তার জন্য যথেষ্ট। তারপর দেখা গেল হারেস ইবনে আইতালকে। জিব্রাইল আলাইহিস সাল্লাম তার পেটের দিকে ইশারা করে বললেন, আমি তার জন্য যথেষ্ট। সবশেষ দেখা গেল আস ইবনে ওয়াইল সাহমিকে। জিব্রাইল আলাইহিস সাল্লাম তার পায়ের দিকে ইশারা করে বললেন, আমি তার জন্য যথেষ্ট। যেই কাফেরগুলা আল্লাহ রসুলকে আঘাত দিত, তার মনে কষ্ট দিত, তাকে ঠাট্টা বিদ্রুপ করত, ব্যঙ্গ বিদ্রুপ করত, আর যার জন্য রাসূল মনে কষ্ট পাইত, তাদেরকে জিব্রাইল আলাইহিস সালাম তার বিভিন্ন অঙ্গের দিকে তাকায়া বলতেছিলেন, আমি তার জন্য যথেষ্ট। কারো হাতের আঙ্গুলের দিকে, কারো চোখের দিকে, কারো মাথার দিকে, কারো পায়ের দিকে, কারো পেটের দিকে তাকায় বলতেছিলেন কি, আমি তার জন্য যথেষ্ট। কিছুদিন যেতে না যেতেই আল্লাহ তাআলা তাদের থেকে প্রতিশোধ নিতে শুরু করলেন। তারা ঠিক সেভাবেই ধ্বংস হতে লাগলো যেভাবে জিব্রাইল আলাইহিস সালাম ইঙ্গিত করেছিলেন। ওয়ালিদ ইবনে মুগিরা একদিন খুজাআ গোত্রের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। ওই গোত্রেরই একজন তার তীর ধনুক ঠিক করতেছিল। হঠাৎ লোকটির হাত থেকে একটি তীর ফসকে ওয়ালিদের আঙ্গুলে লাগলো, এতে তার আঙ্গুল কেটে গিয়ে জখম হয়ে গেল। জখমের আঘাতে কিছুদিন সে ছটফট করতে করতে মারা গেল।
তাহলে ওয়ালিদ ইবনে মুগিরা কী করতেছিল, রাস্তাতে হাঁটে যেতেছিল, তো এক লোক তীর ধনুক ঠিক করতেছে, ঠিক করতে করতে হাত থেকে ফুসকা যায় তীরটা, তার আঙ্গুলে লাগছে, আঙ্গুলে লাগলে আর কী হয় কন তো দেখি, তেমন তো কিছু হওয়ার কথা না, তার মাথায়ও লাগে নাই, বুকের মধ্যেও লাগে নাই, আঙ্গুলের মধ্যে লাগছে, আর এটার ব্যথার যন্ত্রণায় ছটফট করতে করতে সে কয়েকদিনের মধ্যেই মারা গেল। আসওয়াদ ইবনে মুত্তালিব একদিন তার সন্তানদের সাথে গাছের নিচে বসা ছিল, হঠাৎ সে অজানা কারণে চিৎকার করে বলতে লাগলো, আমার ছেলেরা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি মরে যাব। আর ছেলেরা বলল, কি হয়েছে, আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। সে আবারও বলল, আমি মরে যাব, তাকে থামাও, সে আমার চোখে কাঁটা ঢুকিয়ে দিচ্ছে। কারা তাকাইছিল চোখের দিকে? জিব্রাইল আলাইহিসসালাম। চোখের মধ্যে কী ঢুকে দিছে? কাঁটা। আসওয়াদ এইভাবে চিৎকার করে আর্তনাদ করছিল, আর তার সন্তানরা একই জবাব দিচ্ছিল, কই, আমরা তো কাউকেই দেখতে পাচ্ছি না। অবশেষে তার চোখ অন্ধ হয়ে গেল, আর সে এ অবস্থায় ধুকে ধুকে মারা গেল। তাহলে রাসূলের সামনে যারা বেয়াদবি করে তাদের শাস্তি আখেরাত না, দুনিয়াতেই হয়। যারা এই যে আজকে এই কাজ করতেছে, এই যে গত সোমবারে যে প্রতিবাদ হয়েছে দিল্লিতে, আর ইন্ডিয়াতে যেই হিন্দু একজন ধর্মীয় নেতা সে রাসূলের বিরুদ্ধে কথা বলছে, তাদের শাস্তি কিন্তু দুনিয়াতেই হবে, আখেরাতেও হবে, দুনিয়াতেও হবে। আমি হাদিসটা শেষ করি, তারপর আর দু একটা কথা বলতেছি। আসওয়াদ ইবনে আব্দে ইয়াগুসের মাথায় হঠাৎ বড় বড় ফোড়া বের হতে লাগলো। আরেকজন কাফির নাম কি? আসওয়াদ ইবনে আব্দে, তার মাথায় কি ফোড়া হওয়া শুরু করলো, তার সমস্ত মাথায় জখমে ভর্তি হয়ে গেল, এই রোগে সে আক্রান্ত হয়ে মারা গেল। হারেস ইবনে আইতালের পেটে অজানা কারণে হলুদ রঙের পানিতে ভরে গেল, তার পেট ফুলে ফেপে উঠল, পেটের ময়লা তার নাক মুখ দিয়ে বের হতে শুরু করলো, সে ভয়ঙ্কর রোগে ভুগে সে মারা গেল। বাকি রইল আস ইবনে ওয়াইল, সে একদিন তার গাধায় চড়ে তায়েফ যাচ্ছিল, হঠাৎ তার গাধা এক কাঁটা তারে ঝুপে হাঁটু গেড়ে বসে পড়ল, এতে বিরাট এক কাঁটা তার পায়ে বিঁধে গেল, সে ওই কাঁটার বিষে ছটফট করতে করতে মারা গেল। এটা সুনানুল কুবরা বিল বাইহাকির নবম খণ্ডের 8 নম্বর হাদিস। তাহলে দেখেন, যে কাফেররা আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলতো, আল্লাহর রাসূলকে কষ্ট দিত, তাদেরকে দুনিয়াতেই নির্মম করুণ পরিণতি হয়েছে। আর দুনিয়াতে যারা এই যে আল্লাহর রাসূলের বিরুদ্ধে ব্যঙ্গ বিদ্রুপ করতেছে, তারা দুনিয়াবী স্বার্থ লাভের উদ্দেশ্যে। আমাদের দেশ থেকে কিছু কিছু নামধারী মুসলমান, মুসলমানের সন্তান, আসলে তারা মুসলমান না, কারণ যে রাসূলের বিরুদ্ধে কথা বলে সে মুরতাদ হয়ে যায়, তার বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান হলেও সে মুরতাদ হয়ে যায় যে রাসূলের বিরুদ্ধে কথা বলে। তারা কি জন্য বলে? তারা এই জন্য বলে, তারা যদি রাসূলের বিরুদ্ধে কথা বলে তারা বিদেশে যাইতে পারবে, তাদেরকে বিভিন্ন বিদেশি সংস্থারা তাকে উপর ডকন দিবে, টাকা পয়সা দিবে, বিদেশে জায়গা করে দিবে, আশ্রয় দিবে, এই সুযোগের জন্য তারা আর্থিক দুনিয়াবী লোভের মোহে এটা করে থাকে। আপনারা জানেন বাবরি মসজিদ ভাঙছিল, যেই লোকটা প্রথম বাবরি মসজিদে আঘাত করছে সেই লোক পরবর্তীতে মুসলমান হয়েছে, এবং সে ওয়াদা করছে, আমি 1000 মসজিদ তৈরি করবো ইনশাল্লাহ। এই লোকটা কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম তার সম্পূর্ণটা ফিচার করছে, সে 1000 কাছাকাছি মসজিদ অলরেডি করে ফেলছে। তাহলে দেখেন, একটা মসজিদ ভাঙ্গার বিনিময়ে এক লোকের দ্বারা 1000 মসজিদ নির্মাণ হয়েছে, বলেন। তাহলে ইসলামের ক্ষতি কেউ করতে পারবে না। মনে করতেছি তো আমরা মুসলমানদের মসজিদ ভাঙ্গিয়া রাসূলকে কষ্ট দিয়া আমরা জয় লাভ করে যাব, আসলে সম্ভব না। আমাদের বাংলাদেশেও তো ছিল, আপনি রাসূলের বিরুদ্ধে কথা বললে কোনো সমস্যা নাই, কিন্তু সরকার প্রধানের বিরুদ্ধে কথা বললে খাসায় সঙ্গে সঙ্গে বন্দি, সময় লাগছে না বন্দি হইতে। তাহলে আল্লাহ রাসূলের সে সম্মান বেশি দিয়ে ফেলছেন, এখন কোথায় গেছে সম্মান, বলেন দেখি। দুনিয়ায় তো আল্লাহ সব দেখাই দেয়, আখিরাতের প্রয়োজন পড়ে না, আখিরাতে তো হবেই, দুনিয়াতেই দেখাই দেয়। এরপরে যারা যারা আজকে পর্যন্ত দেখা গেছে, যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে গেছে, তাদের কি নির্মম পরাজয়, তারা কীভাবে ধুকে ধুকে মারা গেছে, আপনি প্রত্যেকটা ইতিহাস দেখেন। ইন্ডিয়াতে আছে তাসলিমা নাসরিন, এখন আপনারা দেখেন তার কী অবস্থা, তার কী জটিল রোগে ধরছে। আপনার কিছুদিন আগে আমেরিকাতে ইংল্যান্ডে এক লোক কোরআনকে পুরাইছিল, তার কী পরিণতি দেখেন আপনারা পত্রপত্রিকায় দেখেন। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যারা রাসূলের সামনে রাসূলকে কষ্ট দেবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে শাস্তি দিবেন। আল্লাহ রসুল কেমন ব্যক্তি ছিলেন এটা জানেন আপনারা? এটা আমাদের জানতে হবে।
আল্লাহ রসুল ছিলেন সকল মর্যাদার উপরে। দুনিয়াতে যত মাখলুক আছে, যত মানুষ আছে, যত নবী আছে, যত রাসুল আছে, সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বয়ং আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করে বলেন, আর অবশ্যই আমি, অবশ্যই তুমি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। এটা সূরা আল কালামের 4 নম্বর আয়াতের অর্থ। আল্লাহ রাসুলের চরিত্র যে কত উত্তম, এটা কারা ঘোষণা করছেন? মহান আল্লাহ তাআলা ঘোষণা করছেন। আর সাধারণ একজন কাফির বেঈমান, তারা আল্লাহর রাসুলের বিরুদ্ধে কথা বলে, তার চরিত্র নিয়ে কথা বলে। আল্লাহর রাসুলের যে উত্তম চরিত্রের মানুষ এই পৃথিবীতে কখনো আগমন করে নাই, ভবিষ্যতেও করবে না। সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। আল্লাহ তাআলা বলেন, আর আমরা তোমাকে বিশ্ববাসীর জন্য কেবল রহমত স্বরূপ প্রেরণ করেছি। সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াত এটা আল্লাহ তাআলা বলেন। তাহলে আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কি বললেন? যে আল্লাহ রসুলকে প্রেরণ করেছেন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, আর তিনি হলেন সর্বশেষ নবী। কুরআন মাজিদে আল্লাহ তাআলা ঘোষণা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী, আর আল্লাহ সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ। সূরা আল আজহাবের 40 নম্বর আয়াতের অর্থ। আর আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল নবী রাসূলের উপর তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 6টি দিক থেকে সকল নবীদের উপর আমাকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। আমাকে জামিউল কালিম তথা ব্যাপক অর্ধবোধক সংক্ষিপ্ত বাক্য বলার যোগ্যতা দেওয়া হয়েছে। অর্থাৎ আল্লাহ রাসূলকে এমন একটা যোগ্যতা দেওয়া হয়েছে যার নাম হলো জামিউল কালিম, যার অর্থ হলো ব্যাপক অর্থবোধক সংক্ষিপ্ত বাক্য বলার ক্ষমতা। আমরা যেই কথাটা 1 ঘন্টায় বোঝামো, আল্লাহ রাসূল একটা কথাই সেটা বোঝানোর ক্ষমতা রাখতেন। এমনকি সমস্ত মাখলুক মিল্লা যেটা বোঝাইতে পারবে না, অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে সংক্ষিপ্ত কথা আল্লাহ রসুল বোঝানোর ক্ষমতা রাখতেন। আল্লাহ রসুলকে আরও যেই ক্ষমতাটা দিয়েছিলেন, আল্লাহ রসুল বলেন, আমাকে ভীতি, শত্রুর অন্তরে আমার ব্যাপারে ভয়ের সঞ্চার করা দ্বারা সাহায্য করা হয়েছে। 3 নম্বর, গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদ আমার জন্য বৈধ করা হয়েছে। আমার জন্য সকল ভূমিকে পবিত্র ও সাজদার উপযুক্ত করা হয়েছে। আমি সকল মানুষের তরে প্রেরিত হয়েছি এবং আমার মাধ্যমে নবুয়ত পরম্পরা শেষ করা হয়েছে। এটা সহিহ মুসলিমের 1195 নম্বর হাদিসের অর্থ। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বিশেষ কিছু মর্যাদা দিয়েছিলেন যার পৃথিবীর কোনো নবী রাসূলকে দেন নাই। এর 1 নম্বর হলো সংক্ষিপ্তভাবে ব্যাপক অর্ধবোধক কথা বলার। 2 নম্বর, যখন আল্লাহ রসুল কি শুরু করতেন, যুদ্ধে রওনা হইতেন, এই যুদ্ধের মানুষ দেখেন, যুদ্ধের যে যাত্রা শুরু করছে এটা শুনে মানুষ আতঙ্ক সৃষ্টি হয়ে যেত। আল্লাহ রসুল যা বলেন, যা করেন, সেটা করতে উনি সক্ষম, এই আতঙ্কটা ছিল। আর ছিল কি, গনিমতের মাল, যুদ্ধলব্ধের যে মাল, এই মালটা আগে মুসলমানদের জন্য হালাল ছিল না, আল্লাহ রসুল আমাদের জন্য হালাল করে দিয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে হালাল করে দিয়েছেন, সেই গনিমতের মাল আমাদেরকে হালাল করে দেওয়া হয়েছে। আরেকটা সুবিধা করে দেওয়া হয়েছে, আমগরে এই সমস্ত জমিকে নামাজের জায়গা করে দেওয়া হয়েছে, সিজদার জায়গা দেওয়া হয়েছে। আপনি ধান কাটতেছেন, আজান হয়ে গেছে, আসতে পারতেছেন না মসজিদে, আপনি ক্ষেতের বাতুরেই বৈশা আপনি নামাজ পড়ে ফেলেন, আপনি সেখানেই দাঁড়ায় যান, নামাজ হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু আগের যুগে এটা ছিল না, আগে মসজিদে এসে নামাজ পড়তে হইতো। এখন আমরা যদি মসজিদ জায়গা নাও পাই, আমরা যেখানে জায়গা পাবো, যেখানে সময় হবে আজানের, সেখানে আমরা নামাজ পড়ে নিব। এর মানে এই না আমরা মসজিদে যেতাম না, মসজিদে আমাদের পড়তে হবে, যেখানে মসজিদ নাই সেখানে আমার পড়া যাবে, কোনো সমস্যা নাই, আমার সময় হয়ে গেছে, যেখানে আমি সেখানেই নামাজ আদায় করে নেব। 5 নম্বর হলো, আল্লাহর রাসূলকে যে সবচেয়ে বেশি ভালোবাসে তার মধ্যে ইমানের ঝান্ডা আছে। যে ব্যক্তির মধ্যে রাসূলের ভালোবাসা থাকবে না, সে কোনোদিন মুমিন হতে পারবে না, এমনকি নিজের জীবনের থেকেও তার প্রতি যদি আল্লাহ রসুলকে বেশি ভালো না বাসে, তাহলে সে মুমিন হইতে পারবে না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়েও ঘনিষ্ঠতর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার সন্তান, পিতা এবং সমগ্র মানুষ থেকে প্রিয়তম না হব। এটা সহিহ বুখারীর 14 নম্বর হাদিসের অর্থ। তাহলে আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে নিজের চেয়ে বেশি, পিতার চেয়ে বেশি, সন্তানের চেয়ে বেশি, সমস্ত মাখলুকের চেয়ে বেশি মহব্বত করতে হবে কাকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে আপনি মুমিন হতে পারবেন। আর এই রাসূলের শাফায়াত কি হবে? কবুল হবে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, কিয়ামতের দিন আমি সকল আদম সন্তানের নেতা হব। এতে কোনো গর্ব অহংকার নেই। সেদিন আমার হাতে প্রশংসার ঝান্ডা থাকবে, তাতে কোনো গর্ব অহংকার নেই। আদম থেকে নিয়ে যত নবী রাসূল আছেন সকলে আমার ঝান্ডার নিচে থাকবেন। আমি হচ্ছি প্রথম সুপারিশকারী এবং আমার সুপারিশ সর্বপ্রথম কবুল হবে। এতে আমার কোনো গর্ব অহংকার নেই। এটা ইবনে মাজার 4308 নম্বর হাদিস। তাহলে কিয়ামতের দিন ঝান্ডা কার হাতে থাকবে? আল্লাহ রাসূলের হাতে থাকবে। তার হাতেই সুপারিশকারীর ক্ষমতা থাকবে, সেই সর্বপ্রথম সুপারিশ করবেন এবং তার সুপারিশকে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ রাসূল বলে দিচ্ছেন এতে আমার কোনো গর্ব নেই। আমরা তো একটু ক্ষমতা পাইলেই গর্ব দেখাই, ক্ষমতার বাহাদুরি দেখাই। যদি খালি চেয়ারম্যানের একটু প্রিয় পাত্র হইতে পারি, একটু এমপির প্রিয় লোক হইতে পারি, তাহলে আমিনাতে কেডা কি বলেন? কিন্তু আল্লাহ রাসূলের এত ক্ষমতা দেওয়া সত্ত্বেও আল্লাহ রাসূল বলছেন এতে আমার কোনো বিন্দুমাত্র গর্ব অহংকার নেই। আর জান্নাতে সর্বপ্রথম প্রবেশকারী ব্যক্তিটা কে হবেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের দরজা আমি সর্বপ্রথম করাঘাত করব যখন খাজেন মানে প্রহরী, সেই জান্নাতের প্রহরী জিজ্ঞাসা করবে কে আপনি? আমি বলবো মুহাম্মদ। তিনি বলবে আপনার জন্যই খোলার ব্যাপারে নির্দেশিত হয়েছি, আপনার পূর্বে কারো জন্য খুলবো না। এটা সহিহ মুসলিমের 507 নম্বর হাদিস। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূলের মাঝেই রয়েছে উত্তম আদর্শ। এটা সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতের অর্থ। তাহলে উত্তম আদর্শ কার মধ্যে? কার মধ্যে আছে? আল্লাহ রাসূলের মধ্যে। আমাদের আদর্শ কারা? আল্লাহ রাসূল। কিন্তু বর্তমানে আপনি যায় বলবেন কি, সন্তান জন্ম দিচ্ছেন আপনি, খাওয়াইছেন আপনি, পড়াইছেন আপনি, মঞ্চে যায় কয় উমুক নেতা আমার অভিভাবক, উমুক নেতা আমার আদর্শ। বুঝতে পারছেন? সব বইল লাগেছে। আমাদের আদর্শ কারা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সকল ক্ষেত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করাই আমাদের জন্য শর্ত। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, আর রাসূল তোমাদের জন্য যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে সে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত থাকো। এটা সূরা হাশরের 7 নম্বর আয়াতের অর্থ। আমরা যে রাসূলের নাম শুনতেছি, শুনলে আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূলের নাম শুনলে তাঁর শানে সালাম এবং দরুদ পেশ করা। সূরা আল আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা নবীর উপর দরুদ পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার সালাত পাঠ করে আল্লাহ তাকে 10 বার সালাত পাঠ করেন, 10টি গুনাহ মুছে দিবেন এবং 10টি মর্যাদায় ভূষিত করবেন। এটা নাসাই শরীফের 1297 নম্বর হাদিস। আল্লাহ তাআলা রাসূলের উপর কি হয়েছে? পবিত্র গ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে, এই মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। আল্লাহ তাআলা বলেন, আর যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যা নাজিল করা হয়েছে তাতে ঈমান এনেছে আর তা তাদের রবের পক্ষ থেকে প্রেরিত সত্য, তিনি তাদের থেকে তাদের মন্দ কাজগুলো দূর করে দিবেন এবং তিনি তাদের অবস্থা সংশোধন করে দেবেন। এটা সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াতের অর্থ। এখন এই যে আন্দোলন ইন্ডিয়াতে হইতেছে রাসূলের সামনে বেয়াদবি করার কারণে, গত সোমবার যে প্রতিবাদ হয়েছে সেই প্রতিবাদ আমরা কি করতে পারি না? এই রাসূলের সামনে যারা বেয়াদবি করে, এই বেয়াদবিগুলা কী কীভাবে করে এটাও তো আমরা জানি না। কারণ তারা যে কোন কোনভাবে বেয়াদবি করার চেষ্টা করতেছে সেটাও আমাদের জানতে হবে, আর জানার থাকলেই আমি সেটা প্রতিবাদ করতে পারতব।
তারা এক নাম্বার প্রতিবাদ করে কি, মানবাধিকার লঙ্ঘন। কাফের মুশরিক যারা আছে, মুরতাদ যারা আছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অপবাদ দেয়, তাদের ব্যাপারে কুৎসা রচনা করে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে বিভিন্ন মন্দ কথা বলে, এটা বইলা তারা মানবাধিকার লঙ্ঘন করে। কারণ আল্লাহ রাসূলের মতো সচ্চরিত্রের কোনো ব্যক্তি এই পৃথিবীতে আগমন করে নাই, ভবিষ্যতেও করবে না, কিন্তু তার বিরুদ্ধেও কুৎসা রচনা করে। এবং তারা কি করে, রাসূলের অবমাননা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কর্মময় জীবনে কীরকম ব্যক্তিত্ব ছিলেন, তার ব্যক্তিত্ব, তার জীবনটা ছিল কল্যাণময়, আর রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে এইটা হলো একটা ফিতনা। রাসূলের অবমাননা করা হচ্ছে একটা জুলুম। কারণ আমরা অন্য কোনো ধর্মীয় নেতার বিরুদ্ধে আমরা কথা বলি না, যার যে ধর্ম সে পালন করবে, অন্য ধর্মের নেতা কী করবে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। কিন্তু ইন্ডিয়াতে একজন হিন্দু ধর্মীয় নেতা, সে আমাদের রাসূলের বিরুদ্ধে কথা বলবে সেটা আমরা মেনে নিতে পারি না। এবং আমাদের দেশের যে সংবিধান আছে, এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে সংবিধান, এই সংবিধানের 41 নম্বর ধারায় বলা আছে প্রত্যেক ব্যক্তিকে তার স্ব স্ব ধর্ম পালন করার এবং সংরক্ষণের অধিকার দিতে হবে। যে যে ধর্মের আছে সেই ধর্ম তাকে পালনে বাধা দিতে দেওয়া যাবে না। রাসূলের অবমাননা যারা করবে তারা কি হয়ে যাবে, তারা মুরতাদ হয়ে যাবে, তাদের দুনিয়া এবং আখিরাতে কি হবে, শাস্তিতে তারা নিপতিত হবে। তারা দুনিয়াতেও শাস্তি পাবে, আখিরাতেও শাস্তি পাবে। আর তাদের বিরুদ্ধে আমাদের করণীয় কি, যারা এই যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলতেছে তাদের বিরুদ্ধে আমাদের করণীয় কিছু আছে না? আমরা এই প্রতিবাদ তো আমরা করতেছি, কিন্তু আমরা প্রতিবাদ করার মতো করতেছি না। আপনারা কিছুদিন পর পর রাসূলের বিরুদ্ধে কথা হয়, এই গত সপ্তাহে হয়েছে ইন্ডিয়াতে, কিছুদিন আগে হয়েছে ফ্রান্সে, মাঝে মধ্যে হয় আমেরিকা, কখনো হয় ইংল্যান্ডে, কখনো হয় ক্যানাডাতে, বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন সময়ে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, কোরআনকে অবমাননা করে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। আমাদের কি কিছুই করার নাই? আমাদের করণীয় হলো আমাদের সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করা। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো অন্যায় কাজ হতে দেখে তবে সে যেন তার নিজ হাত দ্বারা কী করে, প্রতিহত করে, আর যদি সে তা করতে সক্ষম না হয় সে মুখ দিয়ে প্রতিহত করবে, আর তাও যদি সক্ষম না হয় সে অন্তরে ঘৃণা করবে, আর যদি এটা করতে পারে তাহলে সে ইমানের দুর্বলতম স্তরে আছে। এটা সহি মুসলিমের 182 নম্বর হাদিস। আল্লাহ তাআলা সতর্ক করে বলেন, আর তোমার পূর্বেও অনেক রাসূলকে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছিল, পরিণামে তারা জানিয়ে ঠাট্টা করত, তাই বিদ্রুপকারীদের দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। এটা সূরা আল আম্বিয়ার 41 নম্বর আয়াতের অর্থ। এর আগেও যারা নবী রাসূল ছিলেন তাদেরকে কিন্তু ব্যঙ্গ বিদ্রুপ করছে, ঠাট্টা বিদ্রুপ করছে, তাদের পরিণাম কিন্তু আপনারা শুনছেন, ফেরাউন, নমরুদ, হামান, কারুন, তাদের কি দুনিয়াতে কি শাস্তি হয় নাই? হয়েছে তো শাস্তি। তাহলে এরকম শাস্তি এই কিয়ামতের আগ পর্যন্ত যারা রাসূলের বিরুদ্ধে, রাসূলকে অবমাননা করবে, তাদেরকেও সেই শাস্তি এই দুনিয়াতেই ভোগ করে যেতে হবে, এবং আখেরে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম অপেক্ষা করতেছে। এবং সকলকে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তাদের মতো হয়েও না যারা বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে, তাদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ আসার পর, আর তাদের জন্য রয়েছে কঠোর আজাব। সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতের অর্থ। আমাদের প্রত্যেককে একত্রিত হইতে হবে, আলাদা আলাদা হইতে হবে, হওয়া চলবে না, দল বিভক্ত হওয়া চলবে না। যখন ইসলামের বিরুদ্ধে কোনো আঘাত আসবে, সামগ্রিকভাবে সমগ্র মুসলমানদেরকে এক হয়ে তা প্রতিবাদ করতে হবে, আর আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। কারণ কি জানেন, যদি কোনো অন্যায় হয় আর সেখানে কোনো আজাব গজব অবতীর্ণ হয়, তখন কিন্তু সেই অন্যায়কারীর বিরুদ্ধেই শুধু আসে না, যেখানে ভালো মানুষ আছে তার উপরেও আসে। ঠিক, যখন অন্যায়ের কারণে শিলাবৃষ্টি শুরু হয়, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার ক্ষেত ছাড়িয়ে কিন্তু শিলাবৃষ্টি পড়ে না, তার ক্ষেতেও পড়ে। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা ভয় করো ফিতনাকে, যা তোমাদের জন্য বিশেষভাবে শুধু জালিমদের উপরই আপতিত হয় না, আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা আজাব প্রদানে কঠোর। এটা সূরা আনফালের 25 নম্বর আয়াতের অর্থ। কুরআনে মাজিদে আল্লাহ তাআলা বলেন, আর তিনি তো কিতাবে তোমাদের প্রতি নাজিল করেছেন যে যখন তোমরা শুনবে আল্লাহর আয়াতসমূহ স্বীকার করা হচ্ছে এবং সেগুলো নিয়ে উপহাস করা হচ্ছে, তাহলে তোমরা তাদের সাথে বসবে না যতক্ষণ না তারা অন্য কথায় নিবস্ত হয়, তা না হলে তোমরাও তাদের মতো হয়ে যাবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুনাফিক ও কাফিরদের সকলকে জাহান্নামে একত্রকারী। সূরা আন-নিসার 141 নম্বর আয়াতের অর্থ।
যারা উপহাসকারী করে তাদের সঙ্গে একত্রিত হও না, তাহলে তাদের মতোই হয়ে যাবে। আর নিশ্চয় মুনাফিক এবং কাফির তারা একত্রে জাহান্নামে থাকবে। কাফির তো আমরা চিনি, যারা আল্লাহকে অস্বীকার করে তারা কাফির। মুনাফিক কারা? আমাদের মতো মুসলমান, কিন্তু সম্পর্ক রাখে কাদের সঙ্গে? ওই কাফিরদের সঙ্গে, মুশরিকদের সঙ্গে। তাদের সঙ্গে সম্পর্ক, তাদের সঙ্গে লেনা দেনা, তাদের সঙ্গে আকর্ষণ, তারা একত্রেই জাহান্নামে থাকবে। কুরআনে মাজিদে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, নিশ্চয়ই তোমাকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে, হে মুমিনগণ, যাতে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো আর তাকে সাহায্য করো ও সম্মান করো আর আল্লাহর পবিত্রতা ও মহিমা বর্ণনা করো সকাল সন্ধ্যায়। সূরা আল ফাতার 8 এবং 9 নম্বর আয়াতের অর্থ। তাহলে আল্লাহ রাসূলকে সম্মান করার নির্দেশ কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ তাআলা। কোরআনে মাজিদে আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ উঁচু করো না, এবং তোমরা নিজেরা পরস্পর যেমন উচ্চ স্বরে কথা বলো এবং তার সাথে সেরকম উচ্চ স্বরে কথা বলো না, এই আশঙ্কায় যে তোমাদের সকল আমল নিষ্ফল হয়ে যাবে অথচ তোমরা উপলব্ধিও করতে পারবে না। এটা সূরা আল হুজরাতের 2 নম্বর আয়াতের অর্থ। যখন এই আয়াতটা নাজিল হয়, আল্লাহ রাসূলের সামনে সাহাবীরা কথা বলতে ভয় পেয়ে গেল। তারা এমনভাবে কথা বলা শুরু করলো যে কানে কানে কথা বলা, যেন কথা উচ্চ স্বরে না হয়। এখানে আল্লাহ তাআলা ধমক দিচ্ছেন, তোমরা রাসূলের সামনে উচ্চ স্বরে কথা বলো না। কোরআনে ঘোষণা করেন, তুমি ও আল্লাহ ও আখিরাতে বিশ্বাস এমন কোনো সম্প্রদায় পাবে না যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচারণকারীদের ভালোবাসে, হোক না সে বিরুদ্ধাচারীদের তাদের পিতা, পুত্র, ভ্রাতা অথবা তাদের জাতিগোত্র। এটা সূরা মুজদালার 22 নম্বর আয়াতের অর্থ। তাহলে বিশ্বাসী সম্প্রদায় যারা, তারা কখনোই আল্লাহ আর রাসূলের বিরুদ্ধাচারণকারীদের ভালোবাসতে পারে না। যারা আল্লাহর বিরুদ্ধাচারণ করে, রাসূলের বিরুদ্ধাচারণ করে, তারা তাদেরকে মুমিনরা কখনো ভালোবাসতে পারে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি বাণী হলো আমার পক্ষ থেকে পৌঁছে দাও। সহি বুখারী 3461 নম্বর হাদিস। তাহলে আমরা যে কথাগুলো শুনলাম, আমাদের দায়িত্ব হইল এগুলো অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া। আর রাসূলের শানে যারা কটূক্তি করবে, যারা ব্যঙ্গ বিদ্রুপ করবে, আমাদের যদি ক্ষমতা থাকে আমরা হাত দিয়ে প্রতিবাদ করব, আমাদের সেই সামর্থ্য না থাকলে মুখ দিয়ে প্রতিবাদ করব, আমরা প্রতিবাদ করব, মিটিং করব, মিছিল করব, আন্দোলন করব, মানববন্ধন করব, যা আমার ক্ষমতা আছে আমি করব। যদি তাও সম্ভব না হয়, আমি অন্তরে তাকে ঘৃণা করব, তার প্রতি লানত আল্লাহর কাছে আমি প্রার্থনা করব, আমি মুসলমানের বিজয় কামনা করব, তাহলে বোঝা যাবে আমাদের মধ্যে ইমানের কিছুটা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের খিদমত করার তৌফিক দান করুন, আমিন। আমরা যে হাদিস এবং কোরআনের আলোকে যে কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।